নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই শুভ সকাল। তো এখন বাজে বেলা 6টা, আমি উঠে পড়েছি। দেখো কাজ করছিলাম তো, আমার মেয়েটাও উঠে পড়েছে। তো আমি ব্রাশ ট্রাশ করে তারপরে ওকে আমি খাওয়াবো। তো চলো, আমি চাই ব্রাশ করে নিই। এই দেখো, এরই মধ্যে আমি ওর রান্নাটাও করে ফেলেছি, কারণ ওর খিদে পেয়েছে, রাতে একবারও খাইনি। আর এদিকে আমাদেরও রান্না হয়ে গেছে, আমি ছান ঠান করে খাবারটা নিয়ে এসেছি। তুমি খাবে সোনা? ভাত খাবে? তুমি খেতে পারো? না, ও ভাত খাবে বলে আমার সঙ্গে বসে গেছে। ঠিক আছে সোনা, খাবে না? খাবে না মাম্মা, আমি খেয়ে নেই। দেখেছো বন্ধুরা, আমি খেয়ে সবেমাত্র থালাটা রাখতে গেছি, আর এরই মধ্যে এসে দেখি যত জামা কাপড় ছিল সব টেনে নিচে নামিয়ে দিয়েছে। সারাটা দিন ওর শুধু দুষ্টুমি ছাড়া কিছুই নেই। ওর জন্য ঘরে কিছুই রাখতে পারছি না, সব কিছু টেনে বের করছি। কাকে? পাপাকে? পাপাকে হ্যালো করছো? পাপা বাবলে, আবার হ্যালো করো তো পাপাকে, আবার হ্যালো বলো। হ্যালো বলো, বলো পাপা হ্যালো করো, ফোন করবে, হ্যালো বলো। এরই মধ্যে দেখো কি করেছে, এই যে এই ঝুড়িটা আছে, ওর সব কিছু কাজল পাউডার ক্রিম তো এটার মধ্যে রেখে দিই। তো ও কী করেছে, টেবিলের তলায় ছিল সব কিছু বের করে ঢেলে এই ঝুড়ির মধ্যে বসে পড়েছে। তো এখন বসে পড়েছে ঝুড়ি থেকে, আর বেরোতে পারছে না। টাটা করো, আমাকে টাটা করে দাও। টাটা করে দিচ্ছ? আচ্ছা, আমাকে আরেকটু টাটা করো তো, আমাকে আরেকটু টাটা করো, আমি তো বেরিয়ে যাবো। আরেকটু টাটা করো, যাবো না, যাবো না মাম্মা, মাম্মা আরেকটু টাটা করে দাও, মাম্মা আরেকটু টাটা করে দাও। আচ্ছা পাপি দিয়ে দাও তো, পাপি দাও, দাও। ঠিক আছে সোনা, দুষ্টুমি করবে না, খেলবে। তো আমি তো যাওয়ার জন্য রেডি হয়েই গেছি, এখনই বেরিয়ে পড়ব। তো দেখো আমি বেরোতে না বেরোতে এই যে আরেকজন আছে, দুজনেই দুষ্টুমি শুরু করেছি। সেরালাকের প্যাকেটগুলো আমি কোথাও রাখতে পারি না। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। তো প্রতিদিনের মতোই আমি যেখানে প্রণাম করে যাই সে মন্দিরের দিকে যাচ্ছি। তো এখানেই প্রণাম করে তারপরে আমি অটোতে উঠে চলে যাব। তো চলো, অফিসে গিয়ে তো তোমাদের দেখা হবে না, আবার এসেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। তো ভাবলাম অনেক দিন থেকে রাস্তায় যাই না, তো একটু রাস্তায় বেরিয়ে আসি। আমি আর একটা বোন আছে, তানভিকেও নিয়ে গেছি। তো এই দেখো আমরা যাচ্ছি, যেতে যেতে দেখি রাস্তায় ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। তো আমাদের পাশেরই একটা পাড়ায় পুজো হয়েছে, তো ঠাকুর বিসর্জন দিচ্ছে। তো ভাবলাম চলো তাহলে বিসর্জনটা একটু দেখেই যাই। তাই আমরা চললাম, এই যে পাশে হচ্ছে আমার একটা আঙ্কেল হয়। আজ বিকেলটা কিন্তু খুবই সুন্দর, কেননা সারাটা দিন যে রোদে ঝলমল করছিল, তাই বিকেলটা একেবারে ঝকঝকে। রাস্তায় একটু হাওয়া বইছে, তো ঘুরতেও বেশ ভালোই লাগছিল। তো চলো, আমরা ঠাকুরটা আগে চলে গেছে বলে আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, কেননা আমরা বিসর্জনটা দেখব তারপরে ঘুরে বাড়িতে চলে আসবো। তো চলো দেখি, তোমাদেরকেও দেখাই যে আমাদের এখানের জায়গাটা কেমন, কীভাবে বিসর্জন দিচ্ছে। তো দেখতে থাকো, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে হলো মা দুর্গা, কিন্তু এটা মনসা পুজোর গান পুজো হচ্ছিল, তো বুঝতে পারছি না এটা কি দুর্গা ঠাকুর না মনসা ঠাকুর। তো দেখো চারিপাশে রয়েছে পুকুর, চারি সাইডে গাছপালা, রাস্তা, তো সব মিলিয়ে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, কেননা ঠাকুরটা চলে গেছে অনেক দূর, বিসর্জনটা তোমাদেরকে দেখাবো ওই জন্য। তো ওই দেখো নিয়ে যাচ্ছে,
বাঁধ আছে, বাঁধটা কিন্তু খুব সুন্দর। চলো সামনের দিকটা যাই, দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর ভিউটা এখানকার। ঢাকের আওয়াজ শুনেই মনে হচ্ছে এই যে আমাদের সেই দুর্গাপূজা চলে এলো, কিন্তু সত্যি সত্যি তো চলে এসেছে না বন্ধুরা, আর তো বেশি দিন নেই, আর মাঝে কয়েকটা দিন। তো এটা দেখে কিন্তু সেটাই মনে হচ্ছিল যে আমরা সেই দুর্গা ঠাকুরকেই কিন্তু দেখছি। এই দেখো সামনের দিকটা, বিকেলটা মনে হচ্ছে একেবারেই খিলখিল করে হাসছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুর বিসর্জন, এবার তো আমাদের ফিরার পালা। গুড ইভিনিং বন্ধুরা, তো কি করছো তোমরা সবাই বিকেলে? আমরা এই যে রাস্তা দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজে 5:30, তো তোমাদের সঙ্গে আর হয়তো আজকে আর অন হতে পারবো না। তো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করছি। তো বাই।